যদি দুলা ভাই যদি থাকে শালা তখন দুলা ভাইয়ের কাছে মোবাইল দে কল করে কয় শুনছ কয় কি কাপুয়া গ্রামে একজন মহিলা বের হচ্ছে নাম হলো মর্জিনা তুমি যাই না দেখো তো দুলা ভাই এই মেয়েটা সুন্দর না সুন্দর না কালো না ধলা যদি ফর্সা হয় যদি গোরো হয় চেহারা যদি সুন্দর হয় নামাজ পড়ুক আর না পড়ুক যতগুলো লাগবে না কথা কন দেখা বাইজান আবার খেয়াল করেন এই সৌন্দর্য আপনি নেবেন কিন্তু দিনদার যদি না থাকে ওই সুন্দরের কোনো দাম নাই কথা বলা যাবে কি থেকে না দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ রাতের বেলা দিনের কাজটা কমপ্লিট করে বাড়ির মধ্যে পৌঁছে গেলেন রাতের বেলা বন্ধুগণ দুপুরের সময় দিনের দাওয়াত দিতে গিয়া দয়া নবী আলাইহিস সালাম কান্ত শান্ত হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যে নূরের নবী ডাকতে বলেন ও হুমাইরা রে আমার একটু খাবার দাও আমার একটু খাবার দাও আমার একটু খাবার দাও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলেন ওই দিন আমার ঘরের মধ্যে একটা খেজুর ছাড়া আর কিছু খাবার ছিল না আমি দয়ার নবী আলাইহিসসালাম আমি তার হাতের মধ্যে আমার খাদ্যটা আমি না খাইয়া নবীর ঘরের নবীর হাতের মধ্যে একটা আমি খেজুরটা উঠাইয়া দিলাম খুব খেয়াল বাবা খুব খেয়াল একটা খেজুর না খাইয়া নিজের স্বামীকে খাওয়ার জন্য নিজের স্বামীকে খাওয়ার জন্য একটা খেজুর উঠাইয়া দিলেন দয়ার নবী মুখের মধ্যে এরকম করে দিবেন মুখের মধ্যে এবার খাদ্য যখন খাইতে যাবেন খেজুরটা মুখের মধ্যে দিবেন এমন সময় একটা খেজুর দিয়ে তো আর পেটটা ভরবে না আম্মা জানকে বললেন নূর নবীজি বললেন হায়াতুন নবী বললেন যেদিন তামরাতান অখরা তামরাতুন মানে হলো খেজুর আমাকে আর একটা খেজুর দাও আমাকে আর একটা খেজুর দাও একটা খেজুর দিয়ে তো আমার পেটটা ভরবে না আম্মা জান হুমায়রা দরদি নবীকে জানায় দিলেন আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহর কসম করে বলি নবী গো আমার ঘরের মধ্যে একটা খেজুর ছাড়া আর কিছু খাবার নাই হ নবী যে আমার ঘরের মধ্যে একটা খেজুর ছাড়া কিছু খাবার নাই যিনির নবী বললেন ঠিক আছে তাহলে খেজুরটা আমার হাতের মধ্যে দাও আর নবী আলাইহিসসালাম অর্ধেকটা খাইলেন আর অর্ধেকটা দরদি নবী আলাইহিসসালাম হুমায়রাকে দিলেন আমাদের মাকে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি খাবেন খাবার জন্য তিনি রেখে দিলেন আমার বন্ধুগণ তিনি আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার বের হয়ে পড়লেন ঘুরতে ঘুরতে রাত যখন গভীর রাত হয়ে গেল শেষ করে এশার নামাজ পড়ার পরে দয়ার নবী আলাইহিসসালাম বাড়ির মধ্যে পৌঁছে গেছেন বড় ক্ষুধার্ত বড় ক্ষুধার্ত বড় ক্ষুধার্ত নয়ান নবী আলাইহিসসালাম জিজ্ঞেস করেন আয়েশা রে হুমায়রা রে আমার একটু খাবার দাও আমি ধরো ক্লান্ত হয়ে গেছি আমার একটু আমি পেশক পিপাসক্ত হয়ে গেছি আমাকে একটু খাবার দাও আমাকে একটু খাবার দাও দয়ার নবী আলাইহিসসালাম এই কথা বলার পরে ওই যে অর্ধেকটা খেজুর যা ছিল এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খায় না আম্মা জান আয়েশা সিদ্দিকা না খাইয়া রাখা দিছেন দয়ার নবীর হাতের মধ্যে দিলেন এই অর্ধেক খেজুরটা দয়ার নবী আলাইহিসসালাম খেয়ে ফেললেন তখন তার মনে পড়ে গেল ও হুমায়রা ও আমার প্রিয়তম প্রিয়তমা তুমি এই খেজুরটা কোথায় পাইলা দুপুরের সময় তোমার কাছে বলেছিলাম যে আমাকে একটা খেজুর দাও তুমি না বলেছিলে আমার ঘরের মধ্যে খাবার নাই খাবার নাই অর্ধেক খেজুর আমি খাইতে দিয়েছিলাম তোমাকে আজকে তুমি এই খেজুরটা অর্ধেকটা আবার আমাকে দিলে ব্যাপার কি বুঝলাম না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন
জীবন আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে সারা নাই কোনো গতি আল্লাহর নবী নূরের নবী ও আপনে নবী আমার জীবনের জীবা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইলেন ও পৃথিবীর মুসলমানেরা তোমরা জেনে রাখো যে নবীজিকে নিজের জীবনের চাইতে ভালোবাসবে যে নবীজিকে নিজের আত্মার চাইতে ভালোবাসবে সে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি মুমিন হবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন নবীগো আপনি দায়া দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি হাজি না ওই ব্যক্তি মুসলমান না ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার দুনিয়ার থেকে তার স্ত্রী পুত্র পরিজন বাবা মা থেকে দুনিয়ার সমাজ থেকে দয়ালু নবী মুহাম্মদ সালামকে মহব্বত না করবে ভালো না বাজবে এ ব্যক্তি মুমিন না মুমিন না মুমিন না একটা খেজুর দিয়েছিলেন অর্ধেক এই অর্ধেকটা আবার দয়ালু নবী আলাইহিস সালাম খেয়ে ফেলছেন খাওয়ার পরে বললেন আয়েশা রে আজকে আমি তোমার কাছে হেরে গেলাম তুমি আমার তোমার কাছে আজকে আমি ঋণী হয়ে গেলাম আল্লাহর নবী জীবনে কোনদিন ঋণী থাকবেন না জীবনে কোনদিন ঋণী থাকবেন না আল্লাহর হাবিবের ঘরের মধ্যে আহলে সুফার মধ্যে থেকে এক গ্লাস দুধ চলে আসলো আমার বন্ধুগণ গভীর মনোযোগ বলবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয় না অনেক মানুষ বলে যে হুজুর আমাদের মধ্যে একটু মহব্বত যেন হয় আমার স্ত্রী আমাকে দেখতে পায় না আমার স্বামী আমাকে দেখতে পায় না একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়াটা শিখাইয়া দিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী আমলটা শিখাইয়া দিলেন আল্লাহর হাবিব দেখেন বন্ধুগণ আমলটা এবার বলে দয়ালু নবী আলাইহিস সালামের কাছে আহলে সুফার মধ্যে থেকে এক গ্লাস দুধ চলে আসলো আল্লাহর হাবিবকে উপহার দেওয়া হলো আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি এরকম একটা গ্লাস হাতের মধ্যে নিয়ে বসার পরে অর্ধেক গ্লাসটা খাইলেন দুধ খাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন খাও তুমি অর্ধেকটা খাও অর্ধেকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা খাইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা অর্ধেক খাইলেন আর দয়ালু নবী আলাইহিস সালামকে অর্ধেকটা খাইতে দিলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ও হুমায়রা রে ও আমার প্রিয়তম রে ও আমার প্রিয়তম রে তুমি কেন আমার অল্পটা খাইলা যে জায়গায় আমি মুখটা দিয়ে খাইলাম এ জায়গায় তুমি মুখটা দিয়ে কেন খাইলা অন্য জায়গায় তো তুমি খাইতে পারতা কিন্তু তা না খাইয়া আমি রহমাতুল আলামিন যেখানে মুখটা দিয়ে খাইলাম এ জায়গায় মুখটা দিয়ে তুমি কেন খাইলা কেন খাইলা কেন খাইলা আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আম্মা দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো এই জন্য আমি আপনার আলটা খাইলাম যাতে করে আমি যেন আপনাকে আমার আত্মা থেকে ভালোবাসতে পারে আরো জোরে কান সুবহানাল্লাহ আজকাল কি স্বামী স্ত্রীর মধ্যে আউট খাওয়া আছে আয় হায় হায় আউট খাবি কুত থেকে বাড়িতে গেছে স্ত্রী পান খায়া স্বামী পান খায়া দাঁত গুলো একবার তরমুজের বিচির দেখাল করছে হে বাবা ভান্না পা ওই ওই স্ত্রী যদি এরকম পান খায় যদি স্বামী যায় আর দাঁত গুলো যদি মুখের মধ্যে চোখের মধ্যে পড়ে আর কে খাবি কত মহব্বত কেমনি করে হবে কথা পান না খায় আল্লাহর বান্দা আজকে বাড়িতে গেছে স্ত্রী আজকে মাহফিলের মধ্যে আসেনি তো না আসার কারণেই বাড়িতে যায় স্ত্রীকে ডাক দে করছে নবীজি মহব্বত করার জন্য ভালোবাসা শেখানোর জন্য হুজুর আজকে ওয়াজ করছে বগুড়ো থেকে আসে কি করা লাগবে বাড়িতে যাই স্ত্রীকে সালাম দেওয়া লাগবে মুসাহাবা করা লাগবে বুকের মধ্যে আলিঙ্গন করে নেওয়া লাগবে তাহলে মহব্বত বাড়বে স্ত্রীকে ডাক দেখা আসসালামু আলাইকুম তো স্ত্রী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম আর তোমার তোর হাতটা দিত কাকিয়া একদিন লাগে না আজকে হাত কেয়া একদিন তোমার হাত লাগে না ও হুজুর আজকে কষ্ট আজকে মহব্বত বাড়বি তোমার জিঙ্কা তোমার খালি ফাক্কা লাগছে নাকি মহব্বত বাড়বি
একদিন বারে লাগছিল না না আজকে লাগছে স্বামী তখন বুকের মধ্যে আলিঙ্গন লেছে নিজেই আল্লাহর বান্দা নিজেই যায় টিউবলের মধ্যে থেকে আমার দিকে দেখেন টিউবলের মধ্যে থেকে হুজুর বলছে আউট খেলে বলা আউট খাইলে তার মধ্যে محبت বাড়বে হুজুর আল ওয়াশ করার পরে বাড়িতে গেছে আজকে এই কাপুয়ার যুবক ভাইরা বাড়িতে গেছে তারপরে পিত্ততুল্য মুরব্বীরা বাড়িতে যাওয়ার পরে আমার সাসিমার কাছে নিজে টিউবলের পানি টিপে এবার আল্লাহর বান্দিকে অর্ধেকটা খায়া এবার দেশে স্ত্রী করছে যে ধর খা খা এবার এটা কি খাওয়ার ডিজাইন হলো এটা কি খাওয়ার ডিজাইন হলো ধর খা কাকে খালে কি হবে কো মহব্বত বাড়বি মহব্বত বাড়বি তা আল্লাহর বান্দি দেখে মহব্বত বাড় স্বামী ধরে তো মারে যদি না মারে তাও যদি মহব্বত হয় তো আল্লাহর বান্দি আমার মুখের মধ্যে দেখুন খাবার দিছে দেখে যে আজিজ বেরি গন্ধাচ্ছে ওই যাওয়ার সময় কি খাচ্ছে কথা কয় না আজিজ বেরি খাচ্ছে ওই বেরি খাওয়ার গন্ধ মা বোনটা কেমনি করে খাবি কথা বলা যাবে ঠিক কিনা বাইদার কি হাল করেন কবির মতো একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله زورا زورا بلن صلى الله واسكي صلوه دوي حاق كرة بكن صلوه حضر بل হবার হচ্ছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধু বলে আমার খেয়াল করেন ওই যে মাহবুবরা খেয়াল করেন একটা হাদিসের প্রেক্ষাপট নিয়ে আমি বাস্তব দিক দিয়ে আপনাদের বোঝানোর জন্য সামনে আরবাস করতেছি মা গো আল্লাহর হাবিব ওই যে একটা খেজুরের অর্ধেকটা ছিল যেটা খেয়ে ফেলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 63 বছর জিন্দেগি যখন শেষ হয়ে গেল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের তখন 9 জন স্ত্রী জীবিত ছিলেন জোরে কোন কয়জন 9 জন স্ত্রী জীবিত ছিলেন আল্লাহর হাবিব সমস্ত স্ত্রীদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে প্রথম স্ত্রীকে ডাক দিয়ে বলেন ও প্রাণীর স্ত্রী রে আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার কাছে যা চাইবেন তা পাবেন কি দেখালো শাশুড়িকে নিয়ে জামাই উধার হ্যাঁ এই হলো বাংলার মানুষেরা বেহায়া দিবস পালন করতেছে বিশ্ব ভালোবাসা দিবস পালন করলো আমার বন্ধুগণ পটুয়াখালীর মির্জাপুর উপজেলার মির্জাগঞ্জ গ্রামের একজন ব্যক্তি জামায়ের নাম হলো সাইফুল ইসলাম বয়স তার 35 আর শ্বশুরের নাম হলো হালিম শিকদার বাংলা ভিশন পত্রিকায় এসেছে 22 তারিখে এই শ্বশুর তার বড় মেয়ের সাথে এই মির্জাপুর এলাকার একজন বাড়ি নাম সাইফুল ইসলামের সঙ্গে তার বড় মেয়ের সাথে বিবাহ দেয় শ্বশুর বিভিন্ন এলাকার মধ্যে তাবলিগ জামাত থেকে শুরু করে এগুলো এলাকার মধ্যে যায় যাওয়ার পরে বাড়িতে আছে জামাই বাড়িতে আমাদের এলাকায় ঘর জামাই বলে আপনারা কি কন এই ঘর জামাই আছে ঘর জামাই থাকতে থাকতে 5 বছর মাঝে মাঝে যায় আসে 40 দিন 50 দিন 1 বছর 1.5 বছর এরকম করে যায় আসে এই দিকে জামাই এই সুযোগে শাশুড়ির সাথে গভীর সম্পর্ক জড়ায়া পড়ছে এটা আমার মুখের কথা নাই গত 22/2/2023 সালের ঘটনা বাংলা ভিশন পত্রিকার বাংলা ভিশন খবরের মধ্য থেকে ইনক্লুড করেছি আপনাদের কাছে জড়ায়া দিচ্ছি নামটা পর্যন্ত
পর্যন্ত উল্লেখ করে দিচ্ছি তারপরে শ্বশুর যখন বাড়িতে এসেছে 22 তারিখে আসার পরে দেখে হাই রে হাই বউ নাই ধরে কোন কে নাই বেটি জিজ্ঞেস কর তোর মা কই আব্বা এই যে কয়েকদিন আগে 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস গেল আমার স্বামী আমাকে পাত্তা না দিয়ে আমার মাকে নিয়ে উধাও হলো এত দিন পর্যন্ত ঘর সংসার করে আসতেছে 5 বছর পর্যন্ত যাওয়া আসি করলে ভাইজান বন্ধু দেখা গেল শ্বশুরের সঙ্গে পাত্তা না দিয়ে জামাইয়ের সঙ্গে গেল এরকম ভালোবাসা দিবস বাংলার জমিন থেকে আমাদের উৎখাত করতে হবে নইলে নষ্ট বানায় দিবে এই বাংলার জমিনকে কথা বলা যাবে কি ঠিক কি না মুসলমান যদি কোরআনের পক্ষে কাজ করতে পারে মুসলমান ভাইরা তাহলে এরকম আল্লাহর বান্দী যেরকম কোরআন শরীফ যে জীবন গঠন করেছে আল্লাহর বান্দীর মতো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আল্লাহ একটা নেককার সন্তান বানায়া দিবে আব্দুল কাদের জিলানীর মতো একটা সন্তান আপনার ঘরের মধ্যে আসবে উম্মুল খায়র ফাতেমার মতো একটা মা আপনার হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো একজন বাবা হবে আবু বকরের মতো একটা বাবা হবে শেরখুদা আলীর মতো একটার মধ্যে মুদাইদ হবে আর যুবক ভাইরা হবে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো ফাতেমা যুহরার মতো আবেদা সালেহা যাকেরা আমার মা বোনেরা হবে কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি কথা বলা যাবে কে ঠিক কে না কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় আপনারা মনে হয় পারেন না গুনাহ মাফ হয়ে যাবে সবাই বলেন কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী লিল্লাহ তাকবীর تطمئن القلوب شنو مؤمن مسلمان পরে দেখো না কোরআন শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আল্লাহ তাকবীর প্রতিটি হরফে দশ দশটি নেকি আছে আমলের জামা فله عشر أمثالها بوتيتي هرب داش داشتي نكي ياسم أمول جماعي بابر بوزا هوت باب جاي تمر هيت نكي تهي بوزاي يا من بركت ماي মিলে সবারি দাওয়াই শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন শোনো মুমিন পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র ইহ কাল পর কাল এক
একসাথে পাতাল সবই যাবে খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারি হয় শোনো মুমিন মুসলমান পড় দেখো আন শোনো মুমিন মুসলমান পড়ে দেখো কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আব্দুল ওহাব বল কোরআন ঈমান কোরআন জীবন বিধান এই কোরআনের কোরআন রাখো নাসি নাই জাফরি বলে যায় কোরআন রাখো নাসি নাই কোরআন মধুর বাণী আমি যখনই শুনি কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী মুসলমান যারা দুই হাত করে তকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ আমি কোরআন শরীফের কিচ্ছা বলতেছিলাম এই কোরআনুল কারিমের তেলাওয়াত হওয়ার কারণে আল্লাহর বান্দি জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত শুধু কোরআন দিয়ে কথা বলেছেন আরো ধরে আরো ধরে আমার বন্ধুগণ এমন একটা মর্মান্তিক ঘটনা আমার কাছে এসেছে বনি ইসরায়েলের মধ্যে আবেদা সালেহা জাকেরা আল্লাহর একজন বান্দি ছিলেন যে আল্লাহ রব্বুল আলামিনকে এত বেশি ভয় করত আল্লাহকে এত বেশি ভালোবাসতেন গভীর রজনীতে স্বামী স্ত্রী দুইজন একত্রিত বাসরাত করতে স্বামী স্ত্রীকে বলেছে প্রাণীর স্ত্রীরে আমি যদি আগে মারা যাই তাহলে তোমার হাত ধরে বলতেছি আমি আর দ্বিতীয় বিবাহ করব না স্ত্রীও বলল যে আমি তোমার হাত ধরে ওয়াদা করতেছি তুমি যদি মারা যাও আমি আর দ্বিতীয় বিবাহ বসব মারহাবা বলেন মারহাবা বলেন স্বামী স্ত্রী বাসরাত্রে কিন্তু এগুলোই হয় কথা কন না কা আরো জোরে কন আরো জোরে কন বাসর রাত্রের যে কি মজা বাসর রাত্রের যে কি মজা এই মজা যারা বাসরাত করেনি ওই চেহারা মানুষ জি করছে ওই বুঝবি কি কথা কন না কা ওই বাসরাতের কি বুঝবি ওই তো চেহারা মানুষ কিন্তু তারপরে তো শুনতেছে এই জন্য বুঝতেছে আল্লাহকে তাড়াতাড়ি বড় করুক এবং বাসরাতে যাওয়ার মতো বুঝি কি বাসায় দেয় জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুগণ আল্লাহর বান্দি খুব খেয়াল আল্লাহর বান্দি বনি ইসরায়েলের নবী হযরত দাউদ আলাইহিসসালামের জামানার ঘটনা হযরত সুলাইমান আলাইহিসসালামের জামানার ঘটনা আল্লাহর বান্দি রাতের বেলা ঘুমায়া গেছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সংসার করতে করতেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আজরাইল আলাইহিসসালাম হাজির হায়াতের মালিককে মওতের মালিককে আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা এসে হাজির আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত এলাকার মধ্যে থেকে আল্লাহর বান্দি দেখতে বড় সুন্দর ছিলেন সুন্দর ছিলেন বিবাহর পয়গাম দেওয়া হলো তোমারে বিয়ে করতে চাই আল্লাহর বান্দি বলে না না আমি তোমার কাছে বিবাহ তোমার সাথে বিবাহ বসবো না কারণ বাসর রাত্রে আমার স্বামীর কাছে ওয়াদা দিয়েছি আমি আর বিবাহ বসবো না কথা বলা যাবে কি ঠিক কি না আজকে
আজকালকার মুসলমান যদি হয় মা বোনেরা যদি সেরকম হয় তাহলে স্বামী যদি আগে মারা যায় তাহলে 44 মাস না 40 দিন না যাইতে যাইতে আরেকজনের কাছে বিবাহ করে কথা বলা যাবে ঠিক কি না আর যুবক যদি হয় বউ যদি মরে দুলাভাই একটা আর থাকা যাচ্ছে না তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তুমি না ওয়াদা করছো বাসর রাতে আর বিয়ে করবে না কই ওয়াদা উল্টে থুসি কথা কোন দেখা এ বন্ধুগণ আল্লাহর বান্দারা খেয়াল করেন আল্লাহর বান্দে বলতেছে না না আমি আর বিবাহ করব না না আমি আর বিবাহ করব না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাযিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাযিল হয়ে গেল আমার বন্ধুগণ এলাকার মধ্যে একজন মাতব্বরের সন্তান এই মাতব্বরের সন্তান বলতেছে আমি তোমাকে বিয়ে করব আল্লাহর বান্দারা বল্লাহ করে কসম করে বলতেছি সচক্ষে দেখছি ও মহিলা কুকুরের সঙ্গে জিনা করেছে মুসা হযরত দাউদ আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বান্দিরে তোমার জন্য ফয়সালা হলো এক নাম্বার তোমাকে সঙ্গে ছাড় করে দেওয়া তোমাকে রজম দিয়ে তোমাকে সঙ্গে ছাড় করে দেওয়া পুত্র রাখো হত্যা করো দুই নম্বর হলো এই জবুর কিতাবের মোকাবেলা হয় তোমাকে এক দেশ থেকে আর এক দেশ থেকে চলে যাওয়া তুমি কোনটা গ্রহণ করবে আল্লাহর বান্দি বলে আমি আমার এই জীবনটা শেষ করতে চাও না আমি মাওলার দরবারে প্রার্থনা করি হয়তো কোনদিন আমার এই সব বিচারটা আবার আল্লাহ রব্বুল আলামিন কোন দিন না কোন দিন করে দিবে আল্লাহর বান্দি হাঁটতে 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 রাস্তা দিয়ে যায় ওই সময় হযরত তালায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 11 বছরের একজন বালক আছে নাম তার সুলাইমান আলাইহিস সালাম এরকম একটা গাছের সঙ্গে ট্যাগ লাগায়া দিয়ে হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে হঠাৎ করে কান্নার আওয়াজ তার কানের মধ্যে চলে আসিল হযরত সুলাইমান আলাইহিস সালাম কান্নাটা শুনতে পাইয়া মার কাছে যা বলে মা ইউফকে কে ইয়া আম্মি মা ইউফকে কে কিসে আপনার কথা বলো মা আপনি কেন কান্না করতেছেন মহিলা ডাকতে পারে বাবা রে আমি এই জন্য কান্না করি যে এই এলাকার মধ্যে একজন বাদশাহ আছে একজন নবী আছে তার কাছে একটা বিচার দিলাম এই বিচারের রায় আমি ফলে পাইলাম না সুষ্ঠু বিচার পাইলাম না আমি এই জন্য এই দেশ থেকে আর এক দেশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে আমি হিজরত করে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে আল্লাহর বান্দা বললেন ও মা যদি আপনি কিছু মনে না করেন তাহলে বিচার হয়েছে হাইকোর্টে এবার বিচার হবে দায়ী করেন এবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বিচার হবে ছোট বাচ্চার কথা শুনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার সে তো মা তো আর জানে না এই বাচ্চাটাকে মা আপনি কি দরখাস্ত করেন স্বাক্ষর দেন এর বিচারটা সুন্দর করে করা হবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এরকম স্বাক্ষরটা করে দিলেন আর এই স্বাক্ষরটা যখন বাদশা নামদের বাবার কাছে যখন চলে গেল বাবা দেখতেছে নিচে দস্তখত করেছে বিষে আপিল করেছে তার সত্য সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম আরো জোরে এখন থেকে কমপক্ষে এক ঘন্টা আছে বাপের বিরুদ্ধে রায় দিয়েছে সেই সুলাইমান নবী আলাইহিসসালাম আজকে আমি আপনাদের কাছে এই ওয়াজটা করে শেষ করতে পারলাম না আল্লাহ যদি কখনো আবার আসায় আল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের যেন কথা বলে শোনাতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু জিকির করেন লা ইলাহা ঢাকা চলে যাবে আচ্ছা বসে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না ভাই আমি আলোচনা শেষ করতে পারবো কিনা জানি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আমার বন্ধুগণ এই যে দেখেন একটা মসজিদ হচ্ছে বন্ধুগণ আল্লাহ পাকের হাবিব বললেন মাম বানানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করবে আর আরো জোরে বলেন হাতের মধ্যে কি আপনারা সবাই জানেন সিরিয়ার মধ্যে মাত্র কয়েক সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে
যে ভূমিকম্পের লাখ লাখ মানুষ তারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে আমি পত্রিকার মধ্যে দেখলাম আল্লাহর একজন বান্দা কুরআন শরীফ তেলাওয়াত করতেছিল কয়েকদিন পরে সাত দিন আব্দুল্লাহ 11 দিন পরে আল্লাহর বান্দা মনে করতেছে আমার নির্ঘাত আমার মৃত্যু হবে কিন্তু আল্লাহর বান্দা যখন এই কথা বুঝতে পারে কুরআন শরীফ তেলাওয়াত করতেছিল সূরা রহমান বলতেছিল আর রহমান আল্লামা আল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সে মনে করেছিল হায় রে হায় কুরআন শরীফ ছাড়া আল্লাহ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর বান্দা বলেন কয়েক কিছুক্ষণের মধ্যে আমার চোখের মধ্যে ঘুম চলে আসল ঘুম আসার পরে কয়েকদিন যাওয়ার পরে আমি ঘুম থেকে জাগ্রত হলাম জাগ্রত হয়ে দেখি আমার কাছে আমি দেখি উপরে উঠেছি জনগণ আমাকে উদ্ধার করেছে উদ্ধার কর্মী আমাকে উদ্ধার করেছে আমার মুখের মধ্যে এখনো আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে কথা বলা যাবে কি ঠিক কিনা এরকম পাকিস্তানে বিমান ধ্বংস হয়েছিল এই পাকিস্তানে বিমান ধ্বংস হওয়ার সময়ও আল্লাহর এক বান্দা আল্লাহর জিকির করতেছিল সেই বান্দার জিকিরে মৃত্যু হয় নাই সব পুরো ধ্বংস হয়েছিল আল্লাহর কোরআন শরীফ পড়ে নাই ধ্বংস হয় দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনাই ভাই দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনাই ভাই তার বিমান পুরো ছাই হয়েছে কোরআন যেমন ছিল তেমন আছে একটি সূরা হয়নি নাম তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চাই জানি না তাহারা এই গ্রন্থের প্রতি পাতাই ফেরেশতারা দিচ্ছে পাহারা যারা কোরআন ধ্বংস করতে চাই জানি না তাহারা এই গ্রন্থের প্রতি পাতাই ফেরেশতারা দিচ্ছে পাহারা এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন যা পরিচয় বলে যাই তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর যেখানে করেন লা ইলাহা